তাওহীদের জ্ঞানটা আল্লাহর জ্ঞানটা আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নেই সঠিক কোনো মাবুদ নেই এই জ্ঞানটাও এলম ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করতে বলেছেন আর এটার জন্য চারটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য তখন এই সূরা ইখলাস নাযিল হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ হে নবী বলেন আল্লাহ এক অদ্বিতীয় হ্যাঁ তার কোনো শরীক নেই এটা তার প্রথম পরিচয় এটা তার প্রথম পরিচয় তিনি তার প্রথম পরিচয়ের ভিতরে আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন হয়তো আমরা মনে মনে ভাবতে পারি আমরা আরসি ইবাদতের জন্য আল্লাহ বোধহয় ইবাদতের প্রয়োজন আছে কি রে ভাই কথা কর না কেন প্রয়োজন আছে আল্লাহর না এটা আমাদের জন্য আমরা একটা উদাহরণ দিয়ে আমরা পেশ করব যেটা আমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো নির্দেশ দিয়েছেন তা আমাদের কল্যাণের জন্য আল্লাহর ঠিকানা এখানে আল্লাহ বিনিয়াস আল্লাহ এগুলোর মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তাকে কেউ জন্ম দেননি তিনিও কাউকে জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই এটা তৃতীয় নাম্বার আর প্রথম নাম্বার হচ্ছে তিনি এক অদ্বিতীয় দ্বিতীয় নাম্বার তিনি কারো মুখাপেক্ষী নন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কারো কাছ থেকে জন্ম নেননি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নাই তাহলে এই চারটা বৈশিষ্ট্য আল্লাহর তো এইগুলো আমাদেরকে জানতে হবে এগুলো জানার মধ্য দিয়েই আমাদের কল্যাণ রয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন জানার তাগিদও দিয়েছেন এগুলো আমাদেরকে একটু জানতে হবে আর যত মাবুদ আছে যাদের কি মাবুদ মনে করি এরা কিন্তু এই চারটা কষ্টি পাথরে যেমন যাচাই করলে আপনি স্বর্ণ না স্বর্ণ নয় এটা যেমন আপনার কাছে ফুটে ওঠে ঠিক প্রকৃত মাবুদের পরিচয় যত মাবুদ আছে দুনিয়াতে যারই ইবাদত করা হয় এরা এদের এই চারটা বৈশিষ্ট্যের ভিতরে সব ফেল যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিসসালামকে মাবুদ মনে করে আচ্ছা যদি এই চারটা আমরা আয়াতের ভিত্তিতে তাকে প্রথম কুল হুয়াল্লাহু আহাদ আচ্ছা ঈসা আলাইহিসসালাম কি এক না এটাকে ফেল একটাতেই ফেল আল্লাহুস সামাদ আল্লাহ যিনি মাবুদ প্রকৃত স্রষ্টা তিনি কারো মুখাপেক্ষী হবেন না আচ্ছা ঈসা আলাইহিসসালাম কি কারো মুখাপেক্ষী ছিলেন হ্যাঁ ছিলেন খাওয়া দাওয়ার মুখাপেক্ষী যে প্রতিবারই তিনি খাওয়া খাইতেন পেশাব পায়খানার মুখাপেক্ষী ছিলেন মানুষের সহযোগিতার মুখাপেক্ষী ছিলেন অতএব প্রকৃত আল্লাহ না মাবুদ হতে পারে না তারা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ সেই মাবুদ প্রকৃত মাবুদ স্রষ্টা তিনি কারো থেকে জন্ম নেন নাই আবার কাউকে জন্ম দেন নাই আচ্ছা এটা যদি ঈসা আলাইহিসসালামের উপর আমরা প্রমাণ করতে চাই তিনি তো জন্মগ্রহণ করেছেন কি করেন নাই হ্যাঁ মরিয়ামের পেটে এসেছেন যদিও তার পিতা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই তাকে সৃষ্টি করেছেন তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন অবশ্যই তার মা আছে তার নানা আছে এরকম অনেকেই আছে অতএব এটা তো তিনি ফেল ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নাই প্রকৃত মাবুদের সমকক্ষ কেউ নাই লাইসা কামিথলিহি শাই উদাহরণ নাই কিন্তু ঈসা আলাইহিসসালামের মতো অনেক মানুষ ছিল হাত পা এরকমই সব কিছু গঠন প্রণালী সব কিছু এমনকি আপনাদের জানা আছে ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য যেই দলটা এসে ঢুকেছিল এই দলের ভিতরেই একজন ঈসার সুরত ধরে গেছে তার যে এখন শেষ পর্যন্ত ওকে নিয়ে ওটা ওই লিডার ছিল ওই লিডারের চেহারা ঈসা আলাইহিসসালামের চেহারার মতো হয়ে গেছে আর ঈসা আলাইহিসসালাম কোথায় গেছেন এই আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিছেন
আসমানে উঠায় নিছেন তারে ধরতে পারেন নাই, কেউ পারে নাই। শেষ পর্যন্ত দেখে যে এর চেহারা তো ওর সর্বনাশ, ওর মতোই ধরে নিয়ে যায় শুলে দিয়ে দিছে, কয় আমি না, আমি ঈসা না। ওই যতই কান্নাকাটি করে মনে মনে ভাবতেছে এ শুল থেকে বাঁচার জন্যই এই কথা বলতেছে। এখন দেখেন তাহলে তার মতো আছে, হাজারও আছে, তাহলে তিনি এক অদ্বিতীয় নন। তিনি মুখাপেক্ষী, ঘুমের জন্য মুখাপেক্ষী তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মুখাপেক্ষী নয়, কারো মুখাপেক্ষী নয়, কোনো খানা তিনি খান না, তিনি ঘুমান না। এই পরিচয়গুলো আমাদের কাছে অবশ্যই থাকতে হবে। ঈসা আলাইহিসসালাম ঘুমাইতেন ঘুমের মুখাপেক্ষী, তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার মতো অনেক মানুষ ছিল, তাহলে একটাও তার জন্য খাটে না, অতএব তিনি মাবুদ নন। এবং তিনিও বলেছেন একটা দুটো জায়গায় নয়, তাদের কিতাবগুলোতে আছে, তিনিও এ কথা কখনোই বলেনি যে তোমরা আমার ইবাদত করো। এটা পরবর্তীতে পরিবর্তন, পরিবর্তন সংযোজন বিয়োজন হয়ে আমূল পরিবর্তন যে হয়েছে এটাই তার প্রমাণ। কোন নবী কোন রাসূল কখনোই তার ইবাদত করো তাকে ভয় করো এরকম কথা বলেননি। এমনকি প্রথম নবী নূহ আলাইহিসসালাম, আমার সাথে একটু সহযোগিতা করবেন, সেখানে প্রথম আয়াতে ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবুন আলীম। তারপরে কিনা ইয়া কওমি ইন্নি লাকুম নাযীরুম মুবীন, ও আমার জাতি ও আমার সম্প্রদায়, আমি কিন্তু তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী, আমি তোমাদের জন্য ভয় দেখানোওয়ালা। সেখানে তারপরে রায়টা নাকি আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। দেখছেন প্রথম নবী তিনিও বলতেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, কখনোই কোনো নবী এ কথা বলেননি আমার ইবাদত করো, কখনোই বলেন নাই। তাহলে প্রথম নবী এবং প্রত্যেক নবীরই একই কথা ছিল, তাওহীদের বাণী ছিল তার কাছে, প্রত্যেকেই আল্লাহর কাছে আল্লাহর কথা, আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর একত্ববাদের কথা বর্ণনা করেছেন। আর তারপরে সেখানে আল্লাহকে ভয় করো, কোনো নবী এ কথা বলেন নাই যে আমাকে ভয় করো, কোনো কেউ নজির দেখাতে পারবে না, কোনো আয়াতে অথবা কোনো হাদিসে দেখাতে পারবে না যে কোনো নবীকে ভয় করার জন্য তারা বলে ভয় করো। ও আতিউন, দেখছেন এখানেই হলো। তাহলে ইবাদত করতে হবে কার? কি ভাই কথা কন না কেন? আল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহকেই। আর এতাত করতে হবে নবী এবং রাসূলকে। সুবহানাল্লাহ। আতিউনি, আমার এতাত করো, অনুসরণ করো, আমি যা করি তোমরা তাই করো, আমি যা বলি তাই তোমরা শোনো, শুনে এইভাবে এভাবে চলো। দেখেছেন প্রত্যেক নবীর কথা এটা ছিলেন। অতএব ঈসা আলাইহিসসালাম কখনোই তার ইবাদত করা হোক এইরকম কোনো কথা তারা বর্ণনা করতে পারে না, পারবে না, তাদের কিতাবগুলো তো নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে তাকে উঠে নেওয়ার পরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তারাও যেন মুশরিকে পরিণত হয়ে যায়, তিন মাবুদের ইবাদতকারী হয়ে যায়, সেজন্যই এটা কিন্তু চক্রান্ত শয়তানের, মিস্টার ইবলিসের একটা। এরকম কিন্তু আমাদের মাঝেও এমন সুরতে এমনভাবে আমাদেরকে ধাবিত করছে যেখানে আমরা যাতে করে ওই শিরকে পতিত হয়ে যাই।